হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের মেমুন। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই দেখো আজকে কোথায় আইছি, গণেশ ঠাকুর দেখতে। যদিও বা আমাদের এদিকে সেরকম একটা পূজা হয় না, এই একটা দুইটা হয় তাই কি। এখন অবশ্য আসি নাই যে পূজা দেখতে, এবারই ফার্স্ট এলাম গণেশ ঠাকুর দেখতে। বেশ ভালোই প্যান্ডেল করছে। আমাদের এদিকে গ্রাম তো অত বড় পুজো হয় না, কিন্তু এবার বেশ ভালোই সুন্দর করে প্যান্ডেল করছে। এই দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে প্যান্ডেল করছে, বেশ সুন্দর করে প্যান্ডেল করছে। দেখতে বেশ ভালোই প্যান্ডেল করছে। আমাদের এদিকে গ্রাম তো অত বড় পুজো হয় না, কিন্তু এবার বেশ ভালোই সুন্দর করে প্যান্ডেল করছে। দেখো কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজাইছে। আর ঠাকুরটা দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত, কারণ ঠাকুরের সামনে বেশ চেয়ার টেয়ার পাতা রয়েছে, তো অপোজিটে যাওয়া যাচ্ছিল। এবং সামনে চেয়ার পাতা রয়েছে, সারে গামা পাওয়া আসছে না দূর থেকে। হ্যাঁ, আমাদের বাড়ির ধারে একটা পূজা হয়েছে, সেই ঠাকুর দেখা। এই হইলো আমার গ্রামের পূজা। এবার ঘুগনি খাবো, খাওয়া দাওয়া বাড়ির দিকে যাবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট একটা শেয়ার করে দিও, আর আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি ভুল টুল হয় কমেন্টে জানাও। এখানে ভিডিওটা শেষ করতেছি। ঘুগনি টুগনি খাওয়া, যদি তোমরা খাইতে চাও সেগুলো এসছে ঘুগনি খাইতে, ঠিক আছে। সবাই ভালো থাকো, বাই। এই জায়গায় ভিডিওটা শেষ করি।